রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের মনোনয়নপত্র জমার হিড়িক। সকাল থেকেই ভিড় জমান বিভিন্ন দলের নেতারা। হেভিওয়েট প্রার্থীরা বলছেন, ভোটের মাঠে কোনো ছাড় নয়। এদিকে ঢাকার কয়েকটি আসনে 14 দলের একাধিক প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ফর্ম জমার শেষ দিন আগামীকাল। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। গত কয়েকদিন নিরুত্তাপ আর ঢিলে ঢালা ভাব ছিল। সকাল থেকে পুরোপুরি পাল্টে যায় ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দৃশ্যপট। শেষ সময়ে এসে শুরু মনোনয়নপত্র জমার তোড়জোড়। সকালে ঢাকা 6 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন ফরম দাখিল করেন। বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবার জন্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নেতৃত্ব, কর্তৃত্ব এবং প্রধানমন্ত্রীত্ব তুলে দেবেন। এরপর আসেন ঢাকা 8 আসনে নৌকার মনোনীত প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিম। দলের সিদ্ধান্ত চূড়ান্ত, জোটের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত আমি মনে করি যেটাই আসবে সেটাকেই আমি মেনে নেব, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন ছিলাম। বেলা কিছুটা বাড়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা। ভোট করতে চান ঢাকা 4 আসনে। আমি যতটুকু জানি মহান আল্লাহর নাম নিয়ে রসুলের সাথে আমাদের বিরোধী নেতা উনি অবশ্যই আসছেন, নির্বাচন করবেন। দিনভর মনোনয়নপত্র জমা দেন জাসদ, চাকের পার্টি সহ বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। ফরম জমার শেষ দিন আগামীকাল। 4 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রতীক বরাদ্দ 18 ডিসেম্বর। এরপরে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।